সিএ এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়া হবে, আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে। মনে করি যে আজকে যে চিঠিটা এসছে তার আমি মনে করি একটা শান্তনু ঠাকুর পরিকল্পনা করা, যে নিন্দনীয় কাজ শান্তনু ঠাকুর করেছেন তার থেকে নজর ঘোরাতে এসব গল্প ছাড়া হয়েছে। আমাকে থ্রেট করে লস্করি তৈবাদ থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে। সিএ এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়া হবে, আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে। এই থ্রেট এসছে, এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে, এটা হচ্ছে হাদিপুর ভিলেজ নর্থ চব্বিশ পরগনা 3 নম্বর 7 4 3 2 8 7। আমি মনে করি এটা একটা নাটক, কালকে এত বড় দুর্ঘটনা ঘটালো, সন্ত্রাস করলো নিজে এবং নিজে হাতে, সেটা আপনারা ভিডিও দেখেছেন যে কীভাবে সেই বড় মার ঘরের তালা ভাঙলো, জুতো পায়ে দিয়ে বড় মার বুকের উপরে যে উঠে দাঁড়ালো, পিয়ার ঠাকুরের বুকের উপরে দাঁড়ালো জুতো পায়ে দিয়ে। আমি জানি না কোন বংশেরা জন্মগ্রহণ করেছে সেখানে দাঁড়িয়ে, আমি মনে করি যে আজকে যে চিঠিটা এসছে তার আমি মনে করি একটা শান্তনু ঠাকুর পরিকল্পনা করা। সিম্প্যাথি ভোট নিয়ে সারা জায়গায় আপনারা দেখছেন যে এই যে গতকালকে থেকে যে মিডিয়া হচ্ছে, যেভাবে আমরা কেসে আমরা গেছি, যে ধরনের আমরা ঘর থেকে বাইরে বের করে আমাকে দিয়েছে, আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছি, ও দেখছে যে এটাকে একটা সিম্প্যাথি ভোট নেওয়ার জন্য ও নিজেই পরিকল্পনা করে কাজ করেছে। কেন নাটক আপনারা ওর বহু নাটক করতে পারে। গতকাল যে নিন্দনীয় কাজ শান্তনু ঠাকুর করেছেন তার থেকে নজর ঘোরাতে এসব গল্প ছাড়া হয়েছে। যে চূড়ান্ত নিন্দনীয় কাজ ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুর করেছেন গোটা বিষয়টা সবিস্তারে সাংসদ মমতা বালা ঠাকুর বলে দিয়েছেন, আপনারা সবাই দেখেছেন সশস্ত্রভাবে হামলা করা হচ্ছে ঠাকুর বাড়িতে, হামলা করা হচ্ছে বড় মার ঘরে, এত নিন্দার ঝড় চারদিকে, নজর ঘোরাতে বিষয়টিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই শান্তনু ঠাকুর।